আমরা এখন নীলাম্বাজার স্টেশন থেকে সুরাইবাড়ি স্টেশন পর্যন্ত যাই, আর আমি আর জাকি ভাই আমরা রেল লাইনের কাজ একটা দেখার, আমরা নিজের কাজ, আমরা আরও দুই পার্টনার ওখানে আসোই তিন তিন কাজ দেখা। গত 4-5 দিন থেকে আমরা মিস্ত্রির জোগালিয়ে তারপরে বুঝছি সিমেন্টের অসুবিধার কারণে রেলে সিমেন্ট দিতে পারছে না, এর কারণে আমরা খাম স্থগিত রাখা হয়েছে, আজকে খাম দেওয়া হয়েছে মেজারমেন্ট সোলের। আর আমরা আইয়া পাইছি একটা ডালাই হয়ে গেছে, এখানেও উঠাইনি আমরা পার্টনার, আর এক পার্টনার ওখানেও আসই ও আমার চাকরি পাই এখন ডালাই ওর নিচ ডালাই হয়ে গেছে সাইড ডালাই। আমরা বহুত দিন থেকে কাজ দেওয়ার চেষ্টাতে আসলাম, প্রায় 2 মাস থেকে আমরা এখন কাজটা পাইছি, এখন পড়াই আর আপনারা সহযোগিতা লোকে রইল। আর আমরা এই কাজটা কত সময় দেখি, 1-2 ঘন্টা রইয়া আমরা যাই মুখে আবার 8টার ট্রেনে সুরাই বাড়ির থেকে খড়িমগঞ্জ পর্যন্ত। আমরা 4 জন পার্টনার, প্রায় 4 জন পার্টনার, কিতা প্রফিট আইব কি না কইতে পারি না, কাজ চালাইয়া যাই দেখা যাইব। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত মোটামুটি চলবো, 1-2 বছর পর্যন্ত ইলেকট্রিক লাইন বোয়াল লাগে, পাওয়ার হাউসের কাম আছে, ভাল লাগে তেল লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবা দয়া করিয়া। আমার ভিডিও হয়তো বানানি ঠিক হন না, আমি আলতু পালতু বহুত ভিডিও দিলাই কিমান, আপনারা পছন্দ হন না কিমান, আপনারা পছন্দ যদি হওয়াইও না এর বাদেও আমার আগ্রহী হরই ভিডিও বানাইয়া আপলোড দিতে ভালো লাগে, যাতে ভবিষ্যতে আরও ভালো ভালো আমি এডিটিং শিখতে পারি কিবা ভালো ভিডিও করতে পারি। আপনারা সহযোগিতা ছাড়া কেউ কিছু করতে পারতো না। আল্লাহ যদি সেবারে কোনো ফোন দিলে তেখেও আটকে রাখতে পারে না আমার জীবন। আমি আমার জীবনও এগুলো বহুত বিজনেস আমি করছি, সারছি করছি সারছি, কিন্তু দেখা যাক এখন এইটা থেকে কিতা বেনিফিট আর নেক্সট ডে বোঝা যাইব। আমরা যাইব গিয়া আবার রিটার্ন, আপনারা যদি ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করবা আমার।
ও আমরা আরেকটা গাত মেজারমেন্ট করতে ইঞ্জিনিয়ার মে আনসেফ হয়ে যায়গা তিনটাই মেজারমেন্ট করবা খরিয়া ওইয়া দিবা ডালাই দেবার লাগে ওয়ার্ড